অনেক মানুষ কুকুরকে পোষা প্রাণীর মতো পোষে, কিন্তু সে কি তার কুকুরকে নিজের ঘরের সদস্য মানে, নাকি শুধুমাত্র কুকুরকে খেলাধুলার একটা জিনিস ভেবে পোষে যাতে তার সাথে সে নিজের কিছু টাইম পাস করতে পারে? আর কিছু মানুষ নিজের স্ট্যাটাস দেখানোর জন্য দামি থেকে দামি কুকুর পোষে, আর সে তাকে ততক্ষণ পর্যন্ত পোষে যতক্ষণ কুকুরটা ভালো দেখতে বা লাভেবল লাগে, কিন্তু যখনই সেই কুকুরটা বৃদ্ধ হতে থাকে তখন সেই কুকুরটাকে ছেড়ে দেয়। কিন্তু যেই লোকেদের কুকুরদের প্রতি ভালোবাসা থাকে ওনাদের কোটি টাকা মিললেও নিজের পোষা কুকুরকে বিক্রি করবে না, আর এমন লোক নিজের প্রাণীকে নিজের বাচ্চাদের মতো পালন করে। এনাদের ভালোভাবে জানা থাকে যে কুকুরের মধ্যেও ভাবনা থাকে, আর এই ভাবনা এতটা তীব্র হয় যে যদি কোনো জিনিস এদের মস্তিষ্কে বসে যায় তাহলে সেটা জীবনভর যায় না। এমনই ভাবনা জুড়ে থাকা একটা ইমোশনাল কাহিনী গোল্ডেন রেট্রিভারের ব্যাপারে বলবো, যাকে এক চাইনিজ ব্যক্তি অ্যানিমেল শেল্টার থেকে অ্যাডাপ্ট করেছিল। এই ব্যক্তির একদমই জানা ছিল না যে এই কুকুর এনাকে এক এমন শিক্ষা দিতে চলেছে প্রাণীর ভাবনা নিয়ে, যা শুনে যে কোনো মানুষের মন ভাঙতে পারে। এমনিতেই কুকুরটা বেশ লাভেবল আর ব্যবহারে ভালো ছিল, আর এই চাইনিজ ফ্যামিলি কুকুরটিকে খুবই ভালোবাসত। কিন্তু অনেকদিন কেটে যাওয়ার পর এই চাইনিজ ব্যক্তি কুকুরটির কিছু আশ্চর্যময় ব্যবহারকে লক্ষ্য করল। এই ব্যক্তি তার বেডরুমের বাইরে একটা গ্রিলের মতো লাগিয়ে রেখেছিল, এই জন্য সেই কুকুরটি তার বেডরুমে আসতে পারত না। আর প্রত্যেক রাতে যখন এই ফ্যামিলি শুয়ে থাকত তখন এই কুকুরটি এই গ্রিলের ওপর নিজের দুটো পাঞ্জা ভর করে দাঁড়িয়ে থাকত, আর পুরো রাত্রি জেগে থাকত আর এনাকে দেখতে থাকত। এক দুই দিন এই ব্যক্তির মনে হয়েছিল যে এই কুকুরটি এই ঘরে নতুন এসেছে, তো তার জন্য এই ঘরকে বুঝছে দেখছে। কিন্তু এই কুকুরটি প্রত্যেক রাতে এনা বেডরুমের দিকে তাকিয়ে থাকত, পুরো রাত্রি শুত না আর শুধু এনাকে দেখতেই থাকত। তখনই এই ব্যক্তি একটু আশ্চর্য হল। এই চাইনিজ ব্যক্তি কুকুরের এই স্বভাবকে দেখে তার জন্য একটু ঘাবড়ে গিয়েছিল। সেই ব্যক্তি এই কুকুরটির সাথে আরও টাইম দেওয়া শুরু করল, এর সাথে খেলতে শুরু করল, আর কুকুরটিকে খুব সুন্দর বিছানা বানিয়ে দিল। সে সারাদিন কুকুরের সাথে খেলত যাতে কুকুরটি রাতে আরামে শুয়ে পড়ে, কিন্তু তাতে এই কুকুরের স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। আর সে প্রত্যেক রাতে এই মানুষটির বেডরুমের বাইরে দাঁড়িয়ে স্বস্তিতে তাকে দেখতে থাকত। এতে এই ব্যক্তির চিন্তা আস্তে আস্তে আরও বাড়তে থাকল। এই ব্যক্তিটি ভাবল যে এই কুকুরটির কোনো এমন রোগ আছে যার ব্যাপারে সে জানে না। সে এই কুকুরটিকে নিয়ে কুকুরের হাসপাতালে চলে যায়। সেখানে ডাক্তার এই কুকুরের চিকিৎসা করল আর তাদের কোনো এমন রোগ মেলেনি। এতে এই ব্যক্তির কনফিউশন কুকুরটিকে দেখে আরও বাড়তে থাকল। কুকুরের এই স্বভাবকে বোঝার জন্য এই ব্যক্তি সেই অ্যানিমেল শেল্টারে চলে গেল যেখান থেকে এই কুকুরটিকে অ্যাডপ্ট করেছিল। যখন অ্যানিমেল শেল্টারের কর্মীরা এটা জানতে পারল যে কুকুর এমন বিহেভ করছে, তো তখন ওনারা এই ব্যক্তিকে সব কিছু খুলে বলল। আসলে এই কুকুরের প্রথম মালিক একে ত্যাগ করে দিয়েছিল, কেননা তার স্ত্রী গর্ভবতী ছিল আর সেই কুকুরটির খেয়াল রাখতে পারছিল না। এর জন্য এর মালিক একে অ্যানিমেল শেল্টারে তখন দিয়ে এসেছিল যখন কুকুরটি ঘুমিয়েছিল। যখন এই কুকুরটি উঠল তখন নিজেকে এই অ্যানিমেল শেল্টারে পেয়েছিল। নিজের মালিকের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়াতে সে নিজের মধ্যেই ভেঙে পড়েছিল। দ্বিতীয়বারেও নতুন মালিক নতুন ঘর মেলার পরেও এই কুকুরটি তাদের ওপর বিশ্বাস করতে পারছিল না যে এনারা কি আমাকে এখানে রাখবে, নাকি যখনই আমি শুয়ে পড়ব এরা আবারও আমাকে একটা অ্যানিমেল শেল্টারে রেখে আসবে। নিজের প্রথম মালিকের দ্বারা করা ভুলের কারণে এই ব্যক্তির ওপর কুকুরটা বিশ্বাসও করতে পারছিল না, আর প্রত্যেক রাতে বেডরুমের দরজার বাইরে দাঁড়িয়ে ব্যাস এটাই দেখতে থাকত যে এরা ঘুমোতে থাকুক আর আমায় কোনো অ্যানিমেল শেল্টারে আবারও যেন রেখে না আসে। যখন ব্যক্তি এই কুকুরটির ব্যাপারে জানল তখন সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকল। এই ব্যক্তি ওই দিনই নিজের বেডরুমের বাইরে লাগানো গ্রিলকে সরিয়ে দিল, এমনকি এই মানুষটি কুকুরটির বেডও নিজের বেডরুমে করে দিয়েছিল, এই ভেবে যে কুকুরের হারানো বিশ্বাস সে যদি জিততে পারে। যখন এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই স্টোরি শেয়ার করেছিল তখন অনেক মানুষের অনেক বেশি রাগ এসেছিল এই কুকুরটির প্রথম মালিকের এই আচরণের জন্য। কোনো ব্যক্তির কাছে একটু যদি মন থাকে সেই কাহিনী শুনে বুঝে গেছে যে এই কুকুরটি কেমন ফিল করেছিল যখন একে ত্যাগ করে দিয়েছিল। এই কাহিনী আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে কুকুর বা যে কোনো প্রাণী কেমনভাবে ভাবনায় জুড়ে থাকে যেভাবে আমরা মানুষ থাকি। কুকুর শুধুমাত্র খেলাধুলা বা সুরক্ষার কোনো বস্তু না, যাকে নিজের প্রয়োজন মতো ইউজ করলেন আর যখন চাইলেন ত্যাগ করে দিলেন। কুকুরও আপনার প্রতি একটা বিশ্বাস রাখে, যেভাবে আপনি নিজের কোনো ফ্যামিলি মেম্বারের প্রতি বিশ্বাস রাখেন যে এ আমাকে ঠকাবে না, এ কখনো আমাকে খারাপ সময় ছাড়বে না। প্রাণীদের এই বিশ্বাসের আদর ও সম্মান করুন, একে ভাঙবেন না।
ভিডিও পছন্দ এসে থাকলে লাইক অবশ্যই করবেন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমাদের পরের ভিডিওগুলো মিস না করতে পারেন। ধন্যবাদ, নিজের খেয়াল রাখুন।